কিছু মানুষ আমাদের কাছে আসেন যারা খুব সিনসিয়ার কনসার্ন থেকে বলেন যে ডক্টর আমার হঠাৎ করে বুকে ব্যথা হচ্ছে অথবা কোমর ব্যথা হচ্ছে অথবা মাথা ব্যথা হচ্ছে এবং আমার কাছে মনে হয় এটা কোনো সিরিয়াস রোগ, ডাক্তাররা ধরতে পারছে না। আমি অলরেডি 5 জন মেডিসিনের ডাক্তার দেখিয়েছি, আমি 2 জন কার্ডিওলজিস্ট দেখিয়েছি এবং তারা এত এত ফাইল নিয়ে আসেন, এত এত টেস্ট করে আসেন, তাদের মনে হয় যে ডাক্তার আসলে রোগ ধরতে পারছে না। তারা অনেকেই জমি জমা বেঁচে ইন্ডিয়ায় যায়, সিঙ্গাপুর যায়, বাট সেখানে গেলেও খুব একটা উপকার হচ্ছে না। তারা হয়তো কিছুটা ভালো ব্যবহার পায়, কিছুটা প্লাসেবো এফেক্টে কিছুটা কমে আসে, বাট আবারও 2-3 মাস পর একই জিনিস চক্রাকারে ঘুরতে থাকে। আমরা এই রোগটাকে বলি হচ্ছে গিয়ে ইনলেস অ্যাংজাইটি ডিসঅর্ডার, বা আগে বলা হতো হাইপোকন্ড্রিয়াসিস। ইটস লাইক আপনার একটা যে কোনো সিমটম এবং এখান থেকে আপনার মনে হয় যে আপনি এটা কোনো জটিল কোনো রোগে ভুগছেন, হাইপোকন্ড্রিয়াসিস। এবং আপনাকে এভিডেন্স দিলেও, আপনাকে ডক্টর দেখালো, আপনি জিনিসটা কোনোভাবেই আপনার মন থেকে যাচ্ছে না, আপনি ট্রাস্ট করতে পারছেন না। হাইপোকন্ড্রিয়াসিস রোগের চিকিৎসা একটু কমপ্লিকেটেড, বাট আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের সাথে যে কোনো একজন মেন্টাল হেলথ প্রফেশনালের সাথে 1 ঘন্টা সময় নিয়ে আপনার পুরো লাইফের হিস্ট্রিটা আমাদেরকে বলা। এই ধরনের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমরা চাইল্ডহুডে খুব অ্যাবিউজ পেয়ে থাকি, এই ধরনের ক্ষেত্রে অনেক সময় পার্সোনালিটিতে আমরা দেখা যায় যে খুব পারফেকশনিজম পেয়ে থাকি, বা একটু খুঁতখুঁতে, বা একটু ডাউট করার প্রবণতা পেয়ে থাকি। অনেকের অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার থাকে, অনেকের আপনার ডিপ্রেশন থাকে, অনেকের হচ্ছে আপনার খুবই একটা পেসিমিস্টিক পার্সোনালিটি থাকে, একটা ডিপ্রেসিভ পার্সোনালিটি বা প্যাসিভ অ্যাগ্রেসিভ পার্সোনালিটি থাকে। সেই জিনিসগুলো নিয়ে আমাদের আসলে কাজ করতে হয় রাদার দেন দ্য হাইপোকন্ড্রিয়াসিস। সো আপনার যদি এরকম মনে হয় যে আপনি অনেক ডাক্তারের কাছে গিয়েছেন, আপনার রোগী মানে ডাক্তার আপনার রোগ ধরতে পারছে না, প্লিজ স্টপ, ডোন্ট ডু দ্য টেস্ট এগেইন, ডোন্ট গো টু অ্যানাদার ডক্টর। হোয়াট ইউ নিড টু ডু ইজ ইউ নিড টু ভিজিট এ সাইকিয়াট্রিস্ট, গো টু এ সাইকিয়াট্রিস্ট হু ইজ নিয়ার to your home or near to your residence, if you trust him, share your concerns with him. এবং সবসময় মনে রাখবেন যে আপনার কিন্তু একটা রোগ আছে, এরকম না আপনাকে হয়তো অনেকে বলেছে যে তোমার কোনো রোগ নাই, বাট আপনার রোগ আছে, আপনার একটা অস্থিরতাজনিত রোগ। অস্থিরতার ফলে অনেক রকম কিন্তু ইস্যুস মানুষের হয়, সো আপনার অস্থিরতা কমাতে হবে, আপনার ব্যক্তিত্ব নিয়ে কাজ করতে হবে, এবং তখনই আপনার জিনিসটা পুরোপুরি যাবে। সো এই ধরনের যারা সমস্যায় ভুগছেন যে যে কোনো একটা সিমটম এবং এটা থেকে মনে হচ্ছে যে আমার কোনো খারাপ রোগ হয়ে গেছে, আপনারা দেরি না করে যে কোনো একজন সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলুন, নিজের ব্যক্তিত্ব, নিজের সমস্যাগুলো নিয়ে আপনারা ভালোভাবে কথা বলে একটা জায়গায় চলে আসুন। আপনাদের এই সকল সমস্যা তখন একদম ঠিক হয়ে যাবে, কোনো ওষুধ খাওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না।